আসসালামু আলাইকুম। সৌদি প্রবাসী ভাইদেরকে ভিডিওতে দেখাবো কিভাবে পাসপোর্ট থেকে আকামা হয়েছে কিনা সেটি চেক করবেন। আজকের এই সময়তে দেখা গেছে অনেক মানুষের এই সমস্যাতেই জর্জরিত, আর সেই সমস্যা আমি ফিল করি ভিডিওটি তৈরি করা। আসলে অনেকে বিভিন্ন ডিসক্রিপশনে অথবা বিভিন্ন লিঙ্কে দিয়ে দেয় কিভাবে পাসপোর্ট থেকে আকামা নাম্বার চেক করবেন, সেটি ভুল। কখনই আপনারা এটি চেক করতে পারবেন না। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটি আমি বলে নিচ্ছি আপনাদের, কখনই এই ফেসাদে পড়বেন না, কেউই আকামা নাম্বার বের করে দিতে পারবে না। কোনো মারফত ইকোফিলের আইডি দেন, স্পন্সর আইডি দেন, কোম্পানির নাম দেন, পাসপোর্ট নাম্বার দেন, যা কিছু দেন, আকামা নাম্বার বের করতে পারবেন। যখন আকামা নাম্বার বের হবে তখন কফিল এনেই দিয়ে যাবে। তাছাড়া আমি অনেক হয়তো চেক করছি, কখনই এটা সম্ভব না। তো চলুন আজকে দেখা যাক কীভাবে আমরা পাসপোর্ট থেকে আকামা হয়েছে কিনা সেটি চেক করে নেব। সো আমাদের মোবাইলে থাকা গুগল চোরম অ্যাপসটি আমরা ওপেন করে নেব। এটিকে আমরা ওকে ওপেন করে নেব। যখন ওপেন করব তখন এমন একটি ইন্টারফেস আসবে, সেখানে আমরা টাইপ করব চেক ইকামা স্ট্যাটাস। এটাকে আমরা টাইপ করব। যখন এটাকে আমরা টাইপ করে নেব তখন আমাদের সামনে এমন একটি ইন্টারফেস আবার চলে আসবে, নতুন একটি পেজ চলে আসবে। সো এখানে যে প্রথম লেখাটি দেখতে পাচ্ছেন, মূল MOL মিনিস্ট্রি অফ লেবার KSA ওয়েবসাইট, এটিকে আমরা ক্লিক করব। এটাকে যখন আমরা ক্লিক করব তখন আরেকটি পেজ চলে আসবে। এই পেজটিতে আমরা কী করব, এখানে হয়তো অনেকের প্রশ্ন থাকতে পারে যে অনেকের পেজটাই এমন হয়ে যায় যে আরবিতে আসে, এভাবে আরবি লেখা আসে, বুঝতে সমস্যা হয়ে যায়। তখন আপনারা কী করবেন, তখন আপনারা যেটি করবেন আমি দেখিয়ে দিচ্ছি। এই যে বারটি, এটি আপনারা এখানে উপরে পাবেন আপনাদের মোবাইলে। সো এই বারটিতে তিনটি ডট ডট লাইন দেখতে পাচ্ছেন, এখানে আমরা ক্লিক করব। এখানে যখন ক্লিক করব তখন ট্রান্সলেটার অপশনটা আসবে, ট্রান্সলেটে আমরা ক্লিক করব। যখন ট্রান্সলেটে ক্লিক করব তখন এমন একটি ভার চলে আসবে, এখানে আমরা ইংলিশে ক্লিক করব। যখন ইংলিশে ক্লিক করব তখন এটি ট্রান্সলেট হয়ে ইংলিশ হয়ে চলে আসবে। সো আমাদের জন্য বুঝতে সুবিধা হবে। এখন আমাদের যে কাজটি হচ্ছে, এখানে দেখুন লেখা আছে পাসপোর্ট নাম্বার, এখানে আমি পাসপোর্ট নাম্বারটি টাইপ করে দেব, BJ24568231। পাসপোর্ট নাম্বারটি যখন টাইপ করে দেবো তখন দেখুন এখানে নিচেই লেখা আছে সিলেক্ট ন্যাশনালিটি। সো আমরা আমাদের ন্যাশনালিটি এখান থেকে খুঁজে বের করব। এখানে দেখুন বাংলাদেশ লেখা আছে, এটাকে আমরা সিলেক্ট করব। যখন আমরা সিলেক্ট করব তখন এখানে বাংলাদেশ চলে আসবে। তারপরে আমাদের কাজটি হচ্ছে এখানে এই ভেরিফাই কোডটি বসিয়ে দেওয়া, যেহেতু এখানে 151 001 ভেরিফাই কোডটি বসিয়ে দেওয়ার পরে আমরা সার্চে ক্লিক করব। সার্চে ক্লিক করার পর আমাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে। সো এখন আমরা স্ক্রল করে একবার নিচে চলে যাব। যখন আমরা নিচে চলে যাব তখন দেখতে পাচ্ছেন যে এমন একটি ইন্টারফেস আসবে, মানে আমাদের আকামাটি হয়ে গেছে এবং নামটি ওখানে চলে আসবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে নামটি আছে, এই নামটি চলে আসবে এবং ওয়ার্কার স্ট্যাটাস অন দ্য জব, কোম্পানির কালার, এটাও চলে আসবে। সো আমরা এভাবে চেক করে নিতে পারি আমাদের পাসপোর্ট নাম্বার দিয়ে আমাদের আকামা হয়েছে অথবা হয়নি সেটি আমরা চেক করে নিতে পারি। তাহলে আজকের ভিডিওটি এতটুকু পর্যন্ত। যদি কারো ভালো লেগে থাকে এবং উপকার মনে হয় তাহলে অবশ্যই অবশ্যই শেষবারের মতো বলে নিচ্ছি, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।